মাত্র দুটো দিন আগে রোহিণীর সাথে তোমার রেজিস্ট্রি হয়ে গেছে, আর কয়েকটা দিন পরেই তোমাদের আনুষ্ঠানিক বিয়ে। একটা মেয়ের জীবনের সঙ্গে তুমি নিজের জীবনটা বাঁধতে চলেছো, তারপরে তোমার এ কি ধরনের ব্যবহার? কি বলতে চাইছো তুমি মা? আমি তো আমার নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না, তাই না? আর শোনো, তুমি আমার ছেলেকে ছুঁয়ে কি কি বলতে চাইছিলে? তোমার লজ্জা করে না নির্লজ্জ বেহায়া একটা বিয়ে ভেঙে এসে এখন আমার ছেলের জীবনটা নষ্ট করতে এসছো? আন্টি, আমি কখনো এমন কিছু করব না যেখানে জস্তার ক্ষতি হয়, এটুকু বিশ্বাস করো না আমাকে। আমি তেমন মেয়ে নই আন্টি। ঠিক, একদম ঠিক বলেছো, তোমরা সেরকম মেয়ে তো নই। কত টাকা চাই তোমার, কত টাকা চাই বলো তো আন্টি? মা, ইউ আর ক্রসিং ইউর লিমিট নাও, প্লিজ ডোন্ট ডু দিস। তুমি কাকে টাকার কথা বলছো? খবরদার, তুমি এর মধ্যে কথাই বলবে না, একটা কথাও বলবে না। কোন সাহসে এই মেয়েটা এখানে এসছে? কি করে তুমি নিয়ে এলে ওকে? কোন সাহসে মাঝরাতে দাঁড়িয়ে ও তোমার হাত ধরার চেষ্টা করছে, একটু বোঝাবে? ওর কোনো দোষ নেই এখানে মা। আমি ওকে বলেছিলাম আমার আমার হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করতে। কি কি কিসের প্রতিজ্ঞা? সেটা তো তোমার জানার কথা নয় মা। অনেক অনেক দূরে গিয়ে গেছো তুমি, এখনো সাবধান করছি আমি তোমাকে, প্লিজ নিজেকে সামলাও, নিজেকে সামলাও। এবার চলো চলো নিজের ঘরে, চলো 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 মা, প্লিজ প্লিজ আমাকে ধমকিও না এইভাবে, প্লিজ। তুমি হয়তো এটা ভুলে যাচ্ছ মা, যে তোমার ধমক খাওয়ার বয়স এখন আর আমার নেই। সে মনে তোমার তোমার এসব আচরণ দেখে না আমার মনে হচ্ছে আমি এই কাকে মানুষ করেছি। আমি রোহিণীকে বলেছিলাম গ্রামের মেয়েরা খুব খুবই হার্মফুল হয়, ওরা আমার ছেলের মতো ছেলেকে দেখলে যেভাবে হোক পটিয়ে পাটিয়ে নিজের করে তুলতে চাইবেই। কথাটা মিলল মিলল তো আন্টি? এই কথাটা কিন্তু আপনি ঠিক বলছেন না, গ্রামের মেয়েরা কিন্তু অত্যন্ত সহজ সরল হয়,